নাচারী নিপাত যা নিপাত যা নাচারী নিপাত যা নিপাত যা নিপাত যা মমতা হয় 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 ধর্ষকদের নেত্রীকে ধর্ষকদের নেত্রীকে বাংলাদেশের হাসিনা গেছে আমাদের রাজ্যের হাসিনাও যাবে আমরা কি করব পুলিশ জানে পুলিশ তুলে নিয়েছে মমতা পুলিশ লিপস্টিক ভয় পেয়েছে পুলিশ ক্রিমিনালদের বাঁচাবার চেষ্টা করে আর যারা সত্যি কথা বলে তাদের আটকাবার চেষ্টা করে তাই করছে বিচার হবে মমতা যাবে ক্ষমতা থেকে মানুষকে আটকাবার চেষ্টা ব্যর্থ হয়েছে অন্যায়ের বিরুদ্ধে মানুষকে রোখা যাবে না অন্যায়কে বন্ধ করা যাবে না অন্যায়ের পতন হবে মানুষ জেগে গেছে আজকে মমতাকে শ্মশানে পাঠাবো আমরা সরকারে পরিণত হয়েছে আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করছি আজকে কোর্টে মামলা লড়তে গেছে সুপ্রিম কোর্টে কত আজকে মানুষকে সরে যান সরে যান প্লিজ শান্তিপূর্ণ আন্দোলন চলছিল কোনো কারণ ছাড়া টেনে ইচ্ছে আপড়ে কাপড়ে ভিড়ে ক্রিমিনালকে বাঁচাবার চেষ্টা আমরা প্রতিবাদ করছি বলে আবার আটক সবাইকে এভাবে বিরোধী দলনেতাকে গ্রেফতার করা যায় না বিরোধী দলনেতা একটা সাংবিধানিক পদ পুলিশ বিন ড্রাইভার বিন সবসময় আমরা শান্তিপূর্ণভাবেই করতে যাই কিন্তু অতিরিক্ত আমরা শান্তি শান্তি করে আজকে রাজ্যটা সারে সর্বনাশ হয়ে গেছে কি দরকার ছিল যেভাবে এত পুলিশ দেখো এখানে মরা হয়েছে এই পুলিশরা যদি ঠিক করে কাজ করত আজকে তো তোমাদের জন্য চিন্তা হয় তোমরাও তো সারাদিন সারা রাত ধরে কভারেজ করে বেড়াও তোমাদের জন্য চিন্তা হয় কবার মা ফোন করে যখন বাড়ি থেকে বেরো আমরা নিজেরা মা আমরা 14 বার করে মেয়েদের ফোন করি মেয়ে কোনো যে কোনো সন্তানকে আজকে 9 তারিখ থেকে আজ অবধি মানে দুষ্কৃতীদের মনে কোন রকম পুলিশ প্রশাসনের ভয় আছে বলো তো এর মধ্যে দুটো খুনের ঘটনা প্লাস কালকে একটা রুবি ওখানে আনন্দপুর থানা আর একটা খুনের ঘটনা 3 দিন খুনের ঘটনা হচ্ছে না কি কারণ কি বলো তো ব্যারিকেড তো এই যে আমাদেরকে আটকানোর জন্য ব্যারিকেড দুষ্কৃতীকে ধরতে পারে না সেটাই তো বলছি দুষ্কৃতি ধরতে পারে না পুলিশরা নিজেদের কাজ যদি ঠিকভাবে করত আজকে তুমি আমি সবাই নিরাপদভাবে কলকাতা শহরে ঘুরে বেড়াতাম কিন্তু ওরা বাথরুমের রক্তের ছাপ ধুতে ব্যস্ত ওরা বাথরুমের দেওয়াল ভাঙতে ব্যস্ত ওরা আর্জি করে প্রত্যেকটা প্রমাণ লোপাট করতে ব্যস্ত কিন্তু আমার যে মেয়েটা চলে গেছে না তার পূর্ণ আত্মা সে চলে গিয়েও তার আত্মা শান্তি পায়নি বলেই না আজকে তার জন্য আমরা রাস্তায় নেমেছি আর্জি করে দেওয়াল থেকে চিৎকার করে করে আমার মেয়ে বলছে যে মা আমার বিচারটা তোমরা করো শুধু ওর বিচার না আজকে ও হয়তো অনেকজনকে বাঁচাতে চেয়েছিল কত
যে কটা সরকারি হাসপাতালে যদি আজকে আমরা ঢিল মারি, শয়ে শয়ে লাখে লাখে কুকীর্তিগুলো বেরোবে। শুধু এক আরজিকরকে নিয়ে ভাবলে হবে না, আমাদের বলছি সব হাসপাতাল সরকারি হাসপাতালে গুলগুলো বেরোবে। যত নোংরামো মানে গাজার মানে আনওয়ান্টেড লোকরা ঢুকে আসছে সরকারি হাসপাতালে, সিকিউরিটি কোথায়? সিকিউরিটিটা কোথায়? এখন মনে হয় মমতা ব্যানার্জি আপনাদের নির্দেশ দেয়নি আমাকে অ্যারেস্ট করার জন্য। শুধু প্রমাণ লোপাট করতে, প্রমাণ লোপাট করতে, রক্তের দাগ ধুতে, আর যারা সংগ্রাম করতে আন্দোলন করতে নামবে, এক্ষুনি আমাদের দাদার গাড়ি আটকেছে। আজকে তিলোত্তমার ধর্ষণকারীদের শাস্তির দাবিতে সাধারণ জনগণ এবং বিজেপি একসাথে মিলে স্বাস্থ্যভবন ঘেরাও করবেও আমরা, এবং স্বাস্থ্যভবনে আমরা বুঝিয়ে দেবো যে ঘুঘুর বাসা, আমরা সেই ঘুঘুর বাসা আজকে ভাঙতে যাচ্ছি, এবং যদি পারে প্রশাসন আমাদের আটকাক। আজকে স্বাস্থ্যভবনের ঘুঘুর বাসা আমরা ভাঙতে যাচ্ছি। এই ঘুঘুর বাসা গত 13 বছর ধরে যেভাবে চলছে, আমরা সেই ঘুঘুর বাসা আজকে ভেঙে দেখাবো। আর 27 তারিখে নবান্ন নাড়িয়ে দিয়ে আমাদের যে মক্ষী রানী আছে, মক্ষী রানীকে আমরা বুঝিয়ে দেব যে বিজেপি যতক্ষণ না মক্ষী রানীকে গদি থেকে ছেড়ে নামানো হচ্ছে, দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। জনগণ নামিয়ে দেবে, দড়ি ধরে মারোটান রানী হবে খান খান, বাংলাদেশের হাসিনা গেছে আমাদের রাজ্যের হাসিনাও যাবে। সব দেখাবো আমরা, যে যেটাই বুঝবে তাকে সেটাই দেখাবো আমরা। হ্যাঁ, ও তো নিজের দাবিতে নিজে, উনি নিজেকে শাস্তি দেবেন। উনি পুলিশ মন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী। ওনার ব্যর্থতার জন্য, ওনার ব্যর্থতার জন্য উনি নিজে নিজেকে শাস্তি দেবেন। আমরা এটাই চাই এবং জনগণও এটাই চাইছে। আজকে বাংলার মান সম্মান দীর্ঘ 13 বছর ধরে মাটিতে লুটিয়ে পড়ছে। আজকে চারিদিকে অরাজকতা, খুন, ধর্ষণ, মেয়েদের শ্লীলতাহানি, একদিকে বুলেট, একদিকে জেসিপি, একদিকে জয়ন্ত সিং, এইভাবে চলছে পশ্চিমবঙ্গটা। Justice! 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 Justice!